আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আছি ফাতেমাতুর জোহর আপনাদের সাথে তো আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশে এবং দেশের বাইরের থেকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কেমন করি তো আমরাও আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দয় ভালো আছি তো আজ সারাদিন কী কী করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখন বাজে সকাল এগারোটার মতো তো এখন হচ্ছে এই মাছগুলো আনা হয়েছে এগুলোকে বের করে নিচ্ছি তো এখানে হচ্ছে অনেক রকমের মাছ আছে আর এই যে টাকি মাছগুলো টাকি মাছগুলো আসলে আমার অনেক ফেভারিট আর সাথে হচ্ছে পুটি মাছ ছোটো মাছ এগুলো আনা হয়েছে অর্থাৎ হয় না যে পাঁচ মাছ বিক্রি করে সেখান থেকেই হচ্ছে এই মাছগুলো আনা হয়েছে আর টাকি মাছ আমার অনেক পছন্দ বলতে হচ্ছে টাকি মাছের ভর্তা খেতে আমি খুব বেশি পছন্দ করি এগুলো নর্মালিতে রান্না করলে সেরকম একটা পছন্দ না বাট ভর্তা অনেক বেশি পছন্দ আর তাছাড়া টাকি মাছের যখন চটচুরি করা হয় অর্থাৎ এগুলো ছোট ছোটো করে কেটে একটু পোড়া পোড়া করে যে রান্না করা হয় না সেটা আমার কাছে অনেক ভালো লাগে তবে নর্মালিতে ঝোল তরকারিতে কিন্তু টাকি মাছ সেরকম একটা ভালো লাগে না আর টাকি মাছের স্পেশাল বৈশিষ্ট্যই হচ্ছে ভর্তা সো টাকি মাছের ভর্তাটা খেতে তো অবশ্যই ভালো লাগে তো যাক মাছগুলো এগুলো টাকি মাছগুলো আনাই হয়েছে ভর্তের উদ্দেশ্য করে সো এখন হচ্ছে সব মাছগুলো কেটে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিবো আর বাজারে আসলে যখন উদ্দেশ্য করে যাওয়া হয় যে অমুক মাছ কিনতে যাবো সেদিন আসলে ওই মাছটাই পাওয়া যায় না এরকমটাই বেশিরভাগ হয় সো অনেক সময় ভাবি যদি টাকি মাছ আনতে যাবো সেদিন আর টাকি মাছ পাওয়া যায় না সো আজ যেহেতু পাওয়া গিয়েছে সেজন্য হচ্ছে নিয়ে আসা হয়েছে আর টাকি মাছটা এনে বেশিরভাগ সময় রাখাই হয় যে এটা দিয়ে যখন তখন ফ্রিজে থাকলে হয় কি যে ভর্তাটা তৈরি করে খাওয়া যায় আর আনলেই হয় না আনার পর তো কাটাকাটি ঝামেলা তো আছেই তো যাকে এখানে হচ্ছে যে পুটি মাছগুলো আছে এটা হচ্ছে সরপুটি অর্থাৎ বড়ো সাইজের যে পুটি মাছগুলো এগুলো খেতেও কিন্তু ভালো লাগে সো এখানে হচ্ছে সব টাইপের মাছ মানে কিছু ধরনের মাছ মিক্স করে আছে আর এই টাইপের মাছগুলো আমার কাছে বেশিরভাগ ভালো লাগে বেশিরভাগ সময় আর কি সো নর্মালি তো তো এক ধরনের মাছ এনেই খাওয়া হয় আর এখান থেকে দেখা যায় বিভিন্ন রকমের মাছের স্বাদ নেওয়া যায় আর কি সো মাছগুলোকে হচ্ছে কেটে নিচ্ছি আর এ তো আমার যে পুটি মাছ ছোটো মাছ এগুলো কাটা হয়েছে আর এখন হচ্ছে টাকি মাছগুলো কেটে নিচ্ছি তো সকালবেলা নাস্তা খাওয়ার পরেই হচ্ছে মাছ কাটতে বসেছি নয়তো দেখা যায় যে মাছ কাটার পর না সাথে সাথে আর কিছু খাওয়া যায় না কিংবা খেতেও ইচ্ছে করে না ভালো লাগে না সেরকম আর তাছাড়া ফ্রেশ তাজা মাছ কাটতে সেরকম খারাপ লাগে না মাছগুলো যদি রেখে দেওয়া হয় বা মাছ থেকে একটা বাজি স্মেল আসে তখন কিন্তু খারাপ লাগে তাই না সো এই মাছগুলো কিন্তু একদম ফ্রেশ আছে তাজা আছে ইনফ্যাক্ট এই টাকি মাছগুলো তো পুরো লাফাচ্ছিলো আর কি সো ফ্রেশ মাছ ধরে কাটার মজাই আলাদা এটা ভালোই লাগে আমার কাছে সেরকম খারাপ লাগে না যদি মাছের মধ্যে বাজে কোনো স্মেল না আসে ফ্রেশ হয় সেক্ষেত্রে কিন্তু কাটতে সেরকম একটা খারাপ লাগে না আর কিছুদিন আগে তো আমি আমার একটি ভিডিওতে শেয়ার করেছিলাম সেদিন হচ্ছে ছোট পুটি মাছ আনা হয়েছিল এরকম বড় বড় সাইজের পুটি মাছ না সেই পুটি মাছগুলো কিন্তু মচমচে ভাজা করে খেয়েছিলাম আর সাথে কিছু রেখেও দিয়েছিলাম সেগুলোকে হচ্ছে এরকম চরচুড়ি কিংবা ছোট মাছের টক রান্না করব তো আজকেও হচ্ছে আরও কিছু মাছ এনেছি ছোট মাছ না এগুলো একটু বড় সাইজেরই মাছ এগুলো নর্মালিতে ভর্তা কিংবা তরকারিতে রান্না করে খাওয়া যাবে তো মাছ কাটা হয়ে গেছে এগুলোকে হচ্ছে আমি ধুয়ে রাখছি সো এখান থেকে যে ছোটো মাছগুলো আছে এগুলোকে হচ্ছে আজকে একটা তরকারি দিয়ে রান্না করব আর বাকি এত মাছ তো আর একদিনে খাওয়া যাবে না বাকি মাছগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো তো ছোটো মাছ দিয়ে হচ্ছে মূলা দিয়ে একটা তরকারি রান্না করব। আর পুঁটি মাছটা আজকে খাবো না তো সব মাছগুলোকে হচ্ছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি পলিতে করে আর এবার চলে আসলাম একদম সরাসরি রান্নায় রান্না শেষ করে ফেলেছি সো এখানে হচ্ছে ওই ছোটো পুটি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করেছিলাম আর এখানে হচ্ছে ডিম ভর্তা করেছি আর এখানে করেছি আলু ভর্তা সো কিছু আইটেমের ভর্তা করেছি এগুলোর রেসিপি ওভাবে শেয়ার করলাম না আর এখানে করেছি হচ্ছে ধনেপাতা পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা তৈরি করেছি এটা আসলে খেতে দারুণ টেস্টি হয় আর এই পাশে করেছি হচ্ছে সুটকি ভর্তা আর হচ্ছে কালো জিরা ভর্তা তো আসলে এতগুলো ভর্তা রেসিপি যদি শেয়ার করতে যেতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেজন্য আর শেয়ার করা হলো না সো আজকে যা যা দুপুরের জন্য রান্না বান্না করেছি সেগুলো একটু শেয়ার করছি আপনাদের সাথে সো এখানে হচ্ছে এই মূলা দিয়ে ছোট মাছ দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে তরকারিটা রান্না করেছি যদিও মূলা আমি খেতে সেরকম পছন্দ করি না বাট যেহেতু সব কিছু ফ্রেশ তাজা ছিল সেক্ষেত্রে আজকে রান্না করে নিলাম আর কি আর এটা হচ্ছে দুপুরবেলা আসলে সব রান্নাবান্না শেষ করে একদম খাবারগুলো হচ্ছে যখন টেবিলে সার্ভ করেছি তখন আপনাদের সাথে একটু শেয়ার করছি আসলে মাছ কাটাকাটি করে ভর্তা টর্তা করতে অনেক বেশি টাইম লেগে গেছিলো সো জাস্ট দুপুরবেলা কি কী রান্না করেছি সেগুলো শেয়ার করছি আর এটা হচ্ছে ছোট মাছের চটচড়ি যে বললাম না আরেকদিন যে আমি মাছ এনেছিলাম ছোট মাছ সেখানে যে মাছগুলো রেখে দিয়েছিলাম সেই মাছ দিয়ে চটচড়ি করেছি আর এখানে হচ্ছে ভুনা ডাল রান্না করেছি মোলার তরকারি করেছি আর হচ্ছে চার পাঁচ ছ রকমের ভর্তা করেছি সো এই ছিল আমার আজকের দুপুরের আর এটা হচ্ছে বিকেলবেলা আমার আড়িশা মামুনের জন্য একটা চকলেট কেক আনা হয়েছে সো ও এইটা পেয়ে আসলে অনেক খুশি হয়েছে তো আমার মেয়ে হচ্ছে চকলেট কেক খুব পছন্দ করে দেখা যায় বার্থডে হওয়ার কোনো প্রয়োজন পড়ে না নর্মালিতেই বার্থডে কেক এনে এনে হচ্ছে কাটা হয় জাস্ট ওর খুশির জন্য আর কি সো আজকে হচ্ছে ওর জন্য একটা চকলেট কেক এনেছি আর এই কেক কিন্তু ও কাউকে ধরতে দেয় না নর্মালিতে যখন বার্থডে হয় বা বার্থডে ছাড়া বার্থডে কেক যখন বাসায় আনা হয় ও ওই কেকটা হচ্ছে কাউকে ধরতে দেয় না কেকের উপরে যে ক্রিমটা থাকে সেটা হচ্ছে ও আঙুল দিয়ে ধরে ধরে খাবে একটু একটু করে খাবে বা দেখা যায় যদি ফ্রিজে রেখে দিই ফ্রিজ থেকে একা একা বের করে হচ্ছে তারপর কেকের উপরের চকলেটটা খাবে ক্রিমটা খাবে আর আসলে কেকও অনেক বেশি পছন্দ করে আমার মতোই আমিও অনেক বেশি পছন্দ করি তবে সেটা শুধুমাত্র চকলেট কেক চকলেট কেকটাই অনেক বেশি পছন্দ এছাড়া। অন্য কোনো ধরনের কেকই আমি কখনোই খাই না ভ্যানিলা হোক বা যে কোনো ফ্লেভারের কেক কিন্তু খাই না সো এই চকলেট কেকটা আমারও যেমন পছন্দ আমার মেয়েরও অনেক পছন্দ হয়েছে আমার মতোই হয়েছে আর কি তো যাক ওর জন্য তো কেক আনা হয়েছে আর এটা হচ্ছে ও একটু একটু করে এখন খাবেই না না খাবার চেয়ে বেশি খুশি হয়েছে আর কি সো ওকে হচ্ছে ওই কেকটা দিয়ে রাখলাম ও এখন একদমই আমাকে দুষ্টমি করবে না আমার সাথে আসবে না কোনো দুষ্টমিও করবে না ওর মতো থাকুক আর এই দিকে আরও কিছু খাবার আনা হয়েছে সেগুলো হচ্ছে আমি বের করে নিচ্ছি তো এখানে হচ্ছে রসভোগ আনা হয়েছে সো রসভোগটা আলমসের রসভোগটা অনেক ভালো এটা হচ্ছে স্টাফ কোয়ার্টারের আমাদের ডেমরা স্টাফ কোয়ার্টারের যে আলমস রেস্টুরেন্টটা আছে এটা যারা ডেমরার মধ্যে থাকেন তারা তো সবাই চেনেন আর যারা চেনে না তাদের জন্য বললাম আর কি ডেমরা স্টাফ কোয়ার্টারের আলমস থেকে আনা হয়েছে তো এই রসভোগটা আসলে অনেক ভালো হয় অনেক জায়গায় আছে আমাদের ডেমরার মধ্যে যে দোহারে যেখানে পাওয়া যায় সেটাও ভালো হয় আর হচ্ছে রিসেন্ট আমি এখান থেকে কয়েকবার ট্রাই করেছি এটা আসলে অনেক ভালো লেগেছে আমার কাছে সেজন্য হচ্ছে এখান থেকে আবার আনা হয়েছে তো আর কি কি এনেছি সেগুলো একটু শেয়ার করছি তো এখানে হচ্ছে আরও কিছু খাবার আনা হয়েছে তো এগুলো হচ্ছে আজকে সব কিছুই সন্ধ্যার নাস্তার খাবার আর এখানে হচ্ছে আরিসার জন্য আর কি চকলেট কেকটা আনা হয়েছে বিকজ ও কিন্তু এইসব টাইপের ঝাল খাবার বা এগুলো খেতে পারবে না সেজন্য ওর জন্য আলাদা করে কেকটা আনা হয়েছে আর এখানে হচ্ছে তিনটা পিৎজা আনা হয়েছে আসলে এটার সাইজটা যেহেতু একটু ছোটো সেক্ষেত্রে একটা পিৎজাতে কিচ্ছুই হবে না সেই জন্য তিনটা পিজা আনা হয়েছে আর এই যেহেতু একই রেস্টুরেন্ট থেকে সব কিছুই এনেছি সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে পিৎজাটাও নিয়ে এসেছে কারণ সব কিছু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে না একটু ঝালও ভালো লাগে খেতে সেজন্য হচ্ছে পিজা এনেছি আর অন্যান্য জায়গায় গেলে অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু এর থেকে অনেক ভালো পিজা পাওয়া যায় তবে এখানকার পিজাটা অনেক বেশি ভালো ছিল কারণ হচ্ছে একদম টাটকা ছিল গরম ছিল এটা দেখেই আসলে আমি এনেছি যেহেতু তো গরম আর টাটকা জিনিস খেতে তো এমনিতে অনেক ভালো লাগে তাই না সো এটা যেহেতু এতটাই টাটকা মানে যখন দেখেছি এত গরম ভালো লাগছে তো সেজন্যই কিন্তু এনেছি তো এবার হচ্ছে এটা খেয়ে দেখার পালা যে দেখতে যতটা ভালো লাগছে বা কী সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা দেখতে যতটা ভালো লেগেছে খেতেও ততটা দারুণ কিনা এটা হচ্ছে এবার খেয়ে টেস্ট করতে হবে যদি ভালো লাগে নেক্সট থেকে হচ্ছে এখান থেকে পিৎজাটা এনে খাওয়া যাবে মাঝে মাঝে কারণ এখানকার পিৎজা এর আগে কখনো ট্রাই করিনি সো খেয়ে এবার দেখা যাক আসলেই খেতে কতটা মজা তো খাওয়ার পরে আমার কাছে আসলেই অনেক ভালো লেগেছে এটা খেতে টেস্টটা দারুণ লেগেছে তো যেহেতু ভালো লেগেছে নেক্সট টাইমও এখান থেকে ট্রাই করা যাবে তো ঝাল তো খেলাম এবার হচ্ছে একটু মিষ্টি ট্রাই করা যাক আর এই মিষ্টিটা আমার অনেক ফেভারিট একটা মিষ্টি আমি নর্মাল মিষ্টি একটু কম খাই যে কোনো ধরনের মিষ্টি খাবারই আমার সেরকমভাবে খুব একটা বেশি পছন্দ না আর খুব বেশিও খেতে পারি না তবে এই রসভোগটা আমার অনেক ফেভারিট একটা মিষ্টি এটা আমি একটু পরিমাণে বেশি খেতে পারি আর অন্যান্য মিষ্টিগুলো দেখা যায় কি একটু খেলেই না কেমন যেন লাগে মুখ ধরে যায় অনেক মিষ্টি লাগে খেতে পারি না তবে আমাদের বরিশালের কিছু কিছু মিষ্টি আছে যেটা কিনা আমার অনেক ফেভারিট সেটা ঢাকায় পাওয়া যায় না সো সেই মিষ্টিগুলো একটু অন্য রকম ইউনিক হয় যে ওই মিষ্টি তো ঢাকায় পাওয়া যায় না সেজন্য হচ্ছে ওই মিষ্টিগুলো খাওয়ার জন্য একটা অন্য রকম ব্যাপার থাকে তবে ঢাকার মিষ্টি সেরকমভাবে খুব একটা আমি পছন্দ করি না তবে এই রসভোগটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমার অনেক পছন্দের একটা মিষ্টি তো আমি হচ্ছে এখন সার্ভ করে নিয়েছি আমি এবার ও খেয়ে ট্রাই করবো এটা আসলে এই আলম সেটটা ট্রাই করার কিছু নাই এটা এমনিতেই অনেক তো ওদেরই রসভোগটা আমার অনেক ফেভারিট আর আরও কিছু জায়গা আছে ফেভারিট তবে আমাদের বাসার কাছে যেহেতু এখানে বেশিরভাগ সময় এখান থেকে আনা হয় আর এটা খেতেও বেশ দারুণ হয় আমি হচ্ছে এখন এই মিষ্টিগুলো খাবো আর এখানেই হচ্ছে আমার ভিডিওটা শেষ করব তো আজকে সারাদিন কী কী করলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আমার আপু ভাইয়াদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম